হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব ভারতের বিভিন্ন রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী, মুখ্যমন্ত্রীর নাম, রাজ্যপালের নাম আর প্রতিষ্ঠা দিবসগুলো। কালকে আমি অলরেডি একবার ভিডিওটা আপলোড করেছিলাম, যেটা বিকালবেলা তিনটে তিরিশ নাগাদ আমি এটা আপলোড করেছিলাম। তো দেখো, ভিডিওটাতে কিছু প্রবলেম থাকার জন্য আমি ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি, আবার নতুন করে তোমাদের জন্য এটা রি আপলোড করে দিয়েছি। তো তোমরা যারা যারা আগে ভিডিওটা দেখেছিলে তাদের তো ঠিক আছে, তাদেরকে আমি আর একবারে বলবো তোমরা ভিডিওটা দেখে নাও। ওখানে কয়েকটা কারেকশানও করেছি আমি ভিডিওটাতে, এটাতে একদম সব কিছু ঠিকঠাক রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী, মুখ্যমন্ত্রীর নাম আর রাজ্যপালের নাম এবং তার সাথে প্রতিষ্ঠা দিবসগুলো এবং প্রত্যেকটা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল সেগুলো আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। আজকের 10টার সময় মক টেস্টটা আর কিছুক্ষণ পরেই কন্ডাক্ট হবে। তোমরা যারা যারা এখনও এনরোল করোনি এনরোল করে নাও সুপার 40 সিরিজের H6টা। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে গিয়ে এনরোল করে নাও। 10টার সময় ঠিক শুরু হবে লাইভ মক টেস্টটা। ওকে, ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী কী? দেখো, সম্প্রতি অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী চেঞ্জ হয়েছে, আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছি। দেখো, আজকে এখানে 27th August পর্যন্ত আপডেটের যত আপডেট রয়েছে অ্যাবাউট দিস রাজধানী, মানে ক্যাপিটাল, ঠিক আছে, চিফ মিনিস্টার, এছাড়া ধরো মানে বর্তমান রাজ্যপাল যেগুলো রয়েছে সবকটা আমি এখানে আপডেট করে দিয়েছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখে নাও। তো রাজধানী দেখো, যেমন এক্সিকিউটিভ ক্যাপিটাল হচ্ছে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের, লেজিসলেটিভ ক্যাপিটাল হচ্ছে অমরাবতী আর জুডিশিয়াল ক্যাপিটাল হচ্ছে কুর্নুল অন্ধ্রপ্রদেশের। এবার দেখবো মুখ্যমন্ত্রী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী YS জগনমোহন রেড্ডি রয়েছেন, আর রাজ্যপাল কে রয়েছেন অন্ধ্রপ্রদেশের? বিশ্বভূষণ হরিচন্দন। আর এটা প্রতিষ্ঠা হয়েছিল 1953 সালের 1 অক্টোবর, ঠিক আছে, কবে? 1953 সালের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ প্রতিষ্ঠা লাভ করেছিল। নেক্সট, আচ্ছা তার আগে আমরা একবার দেখে নিই অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী, এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়, নীলম সঞ্জীব রেড্ডি, ঠিক আছে, এইগুলো আমি এখানে লিখিনি, তোমরা একটু নোট করে নাও। নীলম সঞ্জীব রেড্ডি হলেন অন্ধ্রপ্রদেশের মানে হচ্ছে প্রথম মুখ্যমন্ত্রী, নীলম সঞ্জীব রেড্ডি। ওকে, তোমরা এটা একটু নোট করে নেবে। চলো এবার যেটা দেখবো আমরা সেটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর, মুখ্যমন্ত্রীর নাম পেমা খান্ডু, রাজ্যপালের নাম ডক্টর বিডি মিশ্র। এটা 20 ফেব্রুয়ারি 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর প্রেম খান্ডু তুঙ্গন হলেন প্রথম মুখ্যমন্ত্রী। প্রথম মুখ্যমন্ত্রীকে প্রেম খান্ডু তুঙ্গন, ওকে, ইনি ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী অরুণাচল প্রদেশের, ফার্স্ট চিফ মিনিস্টার। আসাম, আসামের রাজধানী কী? আসামের রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রীর নাম সর্বানন্দ সোনোয়াল আর রাজ্যপালের নাম জগদীশ মুখী। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 15 আগস্ট 1947 সালে। আসাম কিন্তু 15 আগস্ট 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর আমরা যদি দেখি আসামের প্রথম মুখ্যমন্ত্রী তাহলে হয়ে যাবে গোপীনাথ বরদলৈ। ওকে, আমি তোমাদের এখানে নামটা লিখে দিচ্ছি, একটু নোট করে নাও, গোপীনাথ বরদলৈ। ওকে, বরদলৈ ইনি কিন্তু ছিলেন আসামের প্রথম মুখ্যমন্ত্রী। নেক্সট আমরা চলে যাব যেটা সেটা হচ্ছে বিহারের। বিহারের রাজধানী কি? পাটনা। মুখ্যমন্ত্রীর নাম নীতিশ কুমার, রাজ্যপালের নাম ফাগু চৌহান। আর এটা প্রতিষ্ঠা হয়েছিল 1 এপ্রিল 1936। আর কৃষ্ণ সিং এখানকার ফার্স্ট চিফ মিনিস্টার ছিলেন। কৃষ্ণ সিং ফার্স্ট চিফ মিনিস্টার অফ বিহার। নেক্সট যেটা দেখবো ছত্তিশগড়। ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে আমাদের রায়পুর। মুখ্যমন্ত্রীর নাম ভূপেশ বাঘেল, রাজ্যপালের নাম অনুসুয়া উইকে। প্রতিষ্ঠা হয়েছিল 1 নভেম্বর 2000-এ। 2000 সালের 1 নভেম্বর ছত্তিশগড় কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছিল। অজিত যোগী এখানকার প্রথম চিফ মিনিস্টার। অজিত যোগী। চলো নেক্সট আমরা যেটা দেখবো গোয়া। আচ্ছা, গোয়ার রাজধানী কী? রাজধানী পানাজি। মুখ্যমন্ত্রীর নাম প্রমোদ সাওয়ন্ত, রাজ্যপালের নাম ভগৎ সিং কোশিয়ারি। অতিরিক্ত দায়িত্ব এখন রয়েছে, অতিরিক্ত দায়িত্বে ভগৎ সিং কোশিয়ারি। প্রতিষ্ঠাকাল 30 মে 1987, ঠিক আছে, 1987 সালের 30 মে হচ্ছে প্রতিষ্ঠা, গোয়া প্রতিষ্ঠা লাভ করেছিল। দয়ানন্দ শ্রী বন্দোদকর, কি বললাম, দয়ানন্দ শ্রী বন্দোদকর, ইনি হলেন গোয়ার ফার্স্ট চিফ মিনিস্টার। নেক্সট চলে যাবো যেটা সেটা হচ্ছে গুজরাট। গুজরাটের রাজধানী গান্ধীনগর। মুখ্যমন্ত্রীর নাম বিজয় রূপানী, রাজ্যপালের নাম হচ্ছে আচার্য দেব ভরাট। আর এটা প্রতিষ্ঠা হয়েছিল 1 মে 1960 সালে এটা প্রতিষ্ঠা লাভ করেছিল। আচ্ছা, এখানে আমি তোমাদের বললাম না গুজরাটের ফার্স্ট চিফ মিনিস্টার জে এন মেহতা, কি বললাম, জে এন মেহতা। ওকে, ইনি হচ্ছেন
গুজরাটের ফার্স্ট চিফ মিনিস্টার। নেক্সট দেখবো হরিয়ানা, হরিয়ানার ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, রাজ্যপালের নাম সত্যদেব নারায়ণ আর্য, প্রতিষ্ঠাকাল 1 নভেম্বর 1966। আচ্ছা এখানে আমি এটাও বলতে ভুলে গেলাম, হরিয়ানা যে ফার্স্ট চিফ মিনিস্টার বিডি শর্মা, একটু এগুলো নোট করে নেবে, বিডি শর্মা ইনি কিন্তু ফার্স্ট চিফ মিনিস্টার অফ হরিয়ানা। নেক্সট যেটা দেখবো আমরা হিমাচল প্রদেশের, হিমাচল প্রদেশের রাজধানী রয়েছে সিমলা, মুখ্যমন্ত্রীর নাম জয়রাম ঠাকুর, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। এটা 1948 সালের এপ্রিল মাসে কেন্দ্রশাসিত অঞ্চলে জন্মলাভ করেছিল, মানে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা হয়েছিল, আর 25 জানুয়ারি 1971 মানে এখন যেরকম আছে আমাদের একটা স্বশাসিত মানে স্বাধীন রাজ্য সেটাতে পরিণত হয়েছিল 1971। ঠিক আছে, আর হিমাচল প্রদেশের ফার্স্ট চিফ মিনিস্টার ওয়াই এস পারমার ছিল ফার্স্ট চিফ মিনিস্টার অফ হিমাচল প্রদেশ। নেক্সট দেখবো ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের ক্যাপিটাল কি, রাঁচি, মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত সরেন, আর রাজ্যপালের নাম কিন্তু হয়ে যাবে ক্ষেত্রে দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল ঝাড়খণ্ড রাজ্যের 15 নভেম্বর 2020, আর বাবুলাল মারান্ডি ছিলেন ঝাড়খণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী। কে? বাবুলাল মারান্ডি। ওকে, বাবুলাল মারান্ডি। চলো নেক্সট দেখবো আমরা কর্ণাটক, কর্ণাটকের ক্যাপিটাল হয়ে যাবে বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রীর নাম বিএস ইয়েদুরাপ্পা, রাজ্যপালের নাম বাজুভাই বালা, আর প্রতিষ্ঠাকাল যেটা রয়েছে 1 নভেম্বর 1973। আর কর্ণাটকের ফার্স্ট চিফ মিনিস্টার, কর্ণাটকের ফার্স্ট চিফ মিনিস্টার হচ্ছেন কে সি রেড্ডি। ওকে চলো নেক্সট দেখবো আমরা যেটা, সেটা হচ্ছে কেরালা, কেরালার ক্যাপিটাল তিরুবনন্তপুরম, চিফ মিনিস্টার পিনারাই বিজয়ন, আর গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান। এর এস্টাবলিশড হয়েছিল কেরালা 1 নভেম্বর 1956। আর কেরালার যে প্রথম চিফ মিনিস্টার ছিল তিনি হলেন ইএমএস নাম্বুদিরিপাদ। কি বললাম? ইএমএস নাম্বুদিরিপাদ। ওকে চলো নেক্সট চলে যাব যেটা, সেটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশের ক্যাপিটাল ভোপাল, চিফ মিনিস্টার কে? শিবরাজ সিং চৌহান। আর যদি আমরা গভর্নর দেখি মধ্যপ্রদেশের তাহলে হয়ে যাবে আনন্দিবেন প্যাটেল, আর এটা প্রতিষ্ঠা হয়েছিল 1 নভেম্বর 1956। মধ্যপ্রদেশের রবিশঙ্কর শুক্লা ছিল ফার্স্ট চিফ মিনিস্টার, রবিশঙ্কর শুক্লা। ঠিক আছে, ফার্স্ট আমাদের ইনি চিফ মিনিস্টার ছিলেন মধ্যপ্রদেশের। নেক্সট যেটা দেখবো মহারাষ্ট্র, মহারাষ্ট্রের রাজধানী মানে ক্যাপিটাল হচ্ছে মুম্বাই, চিফ মিনিস্টার উদ্ধব ঠাকরে। এখানে উদ্ধব হয়ে গেছে, একটু স্পেলিং মিস্টেক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, এটা উদ্ধব হবে। ঠিক আছে, উদ্ধব হবে বানাটা, উদ্ধব ঠাকরে হবে। ঠিক আছে, আর গভর্নর রয়েছেন ভগৎ সিং কোশিয়ারি, আর এটা 1 মে 1960 প্রতিষ্ঠা লাভ করেছিল ওয়াই চৌহান ছিলেন এটার ফার্স্ট চিফ মিনিস্টার। নেক্সট আমরা চলে যাব মণিপুর, মণিপুরের ক্যাপিটাল হচ্ছে ইম্ফল, চিফ মিনিস্টার হলেন এন বীরেন সিং, আর রাজ্যপাল মানে গভর্নর হচ্ছেন নাজমা হেপতুল্লা। প্রতিষ্ঠাকাল 21 জানুয়ারি 1972, 1972-এর 21 জানুয়ারি হচ্ছে মণিপুর প্রতিষ্ঠা লাভ করেছিল মাইরেম্বাম কেইরেং সিং। কি বললাম? মাইরেম্বাম কেইরেং সিং। ঠিক আছে, ইনি ছিলেন ফার্স্ট চিফ মিনিস্টার অফ মণিপুর। নেক্সট চলে যাব মেঘালয়ের, ক্যাপিটাল হচ্ছে শিলং, চিফ মিনিস্টার কনরাড সাংমা, রাজ্যপাল মানে গভর্নর হচ্ছেন সত্যপাল মালিক। এটা প্রতিষ্ঠা লাভ করেছিল 21 জানুয়ারি 1972। আর মেঘালয়ের ডাব্লিউ এ সাংমা ইনি ছিলেন আমাদের মেঘালয়ের ফার্স্ট চিফ মিনিস্টার। নেক্সট দেখব মিজোরাম, ক্যাপিটাল হচ্ছে আইজল, মুখ্যমন্ত্রীর নাম জোরাম থাঙ্গা, রাজ্যপাল গভর্নর হচ্ছেন পি এস শ্রীধরন পিল্লাই। ঠিক আছে, এখানে শ্রীধরন বা শ্রীধরন পিল্লাই এই জায়গাটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর প্রতিষ্ঠাকাল হচ্ছে 20 ফেব্রুয়ারি 1987। মিজোরামের ফার্স্ট যে চিফ মিনিস্টার ছিল সেটা হচ্ছে আমরা চুঙ্গা। ঠিক আছে, চলো নেক্সট দেখবো আমরা যেটা, সেটা হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে কোহিমা, মুখ্যমন্ত্রীর নাম নেইফিউরিও, আর আমাদের গভর্নর হচ্ছেন আর এন রবি, আর এটা প্রতিষ্ঠা হয়েছিল 1 ডিসেম্বর 1963। 1983 সালের 1 ডিসেম্বর নাগাল্যান্ড প্রতিষ্ঠিত হয়েছিল পি সিলুয়াও
পি সিলুয়াও, সিলুয়াও ইনি হচ্ছেন ফার্স্ট চিফ মিনিস্টার অফ নাগাল্যান্ড। নেক্সট যেটা দেখবো উড়িষ্যা, উড়িষ্যার ক্যাপিটাল কি? উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর। আর আমাদের যদি চিফ মিনিস্টার দেখি তাহলে নবীন পট্টনায়ক, গভর্নর হলেন গণেশি লাল। প্রতিষ্ঠাকাল 1 এপ্রিল 1936, 1936 সালের 1 এপ্রিল উড়িষ্যা মানে প্রতিষ্ঠিত হয়েছিল কৃষ্ণচন্দ্র গজপতি। দেখো এইটা অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করা হয়, আমরা এখানে দেখবো যেটা কৃষ্ণচন্দ্র গজপতি, ঠিক আছে? ইনি হলেন উড়িষ্যার ফার্স্ট মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণচন্দ্র গজপতি। পরেরটা দেখবো পাঞ্জাব, যার ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী মানে চিফ মিনিস্টার হলেন অমরিন্দর সিং, আর আমাদের গভর্নর হচ্ছেন ভিপি সিং বাদানোর। প্রতিষ্ঠাকাল 1966, 1966 সালে এটা প্রতিষ্ঠা লাভ করেছিল। আর পাঞ্জাবের ফার্স্ট যিনি আমাদের চিফ মিনিস্টার ছিলেন তিনি হচ্ছেন জি সি ভার্গব। ওকে, জি সি ভার্গব। ওকে চলো নেক্সট যেটা দেখবো আমরা সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থানের ক্যাপিটাল হচ্ছে জয়পুর, মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার হচ্ছেন অশোক গেহলট, গভর্নর হচ্ছেন কলরাজ মিশ্র, আর এটা প্রতিষ্ঠা হয়েছিল 1958, 1958 সালে। আর রাজস্থানের যেটা ফার্স্ট চিফ মিনিস্টার এইচ এল শাস্ত্রী, কী বলবো আমরা, এইচ এল শাস্ত্রী, এইচ এল শাস্ত্রী ইনি ছিলেন ফার্স্ট চিফ মিনিস্টার অব রাজস্থান। সিকিমের ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক। আর যদি আমরা দেখি মুখ্যমন্ত্রী মানে চিফ মিনিস্টার প্রেম সিং তামাং, আর গভর্নর হচ্ছেন গঙ্গা প্রসাদ। আর সিকিম প্রতিষ্ঠিত হয়েছিল 16 মে 1975। কে এল দর্জি সিকিমের ফার্স্ট চিফ মিনিস্টার ছিল, কে এল দর্জি, ঠিক আছে? এটা ফার্স্ট চিফ মিনিস্টার অফ সিকিম ছিল। নেক্সট দেখবো তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই, চিফ মিনিস্টার এ কে পালানিস্বামী, গভর্নর বনওয়ারিলাল পুরোহিত। তামিলনাড়ু প্রতিষ্ঠিত হয়েছিল 14 জানুয়ারি 1969। আর সি এন আন্নাদুরাই, সি এন আন্নাদুরাই ইনি হলেন মানে আমাদের তামিলনাড়ুর ফার্স্ট চিফ মিনিস্টার, সি এন আন্নাদুরাই। তেলেঙ্গানার ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী কে কে চন্দ্রশেখর রাও, রাজ্যপাল ডাক্তার তামিলিসাই সৌন্দরাজন, আর এটা প্রতিষ্ঠা হয়েছিল 2 জুন 2014, 2014 সেকেন্ড জুনে তেলেঙ্গানা কিন্তু প্রতিষ্ঠা লাভ করে, এটা খুব এক্সামে জিজ্ঞাসা করা হয়। আর আরেকটা যেটা যে দেখবো আমরা, তেলেঙ্গানার ফার্স্ট যিনি আমাদের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, কে কে সি রাও, ঠিক আছে, কে চন্দ্রশেখর রাও। ওকে নেক্সট আমরা যেটা দেখবো ত্রিপুরা, ত্রিপুরার ক্যাপিটাল হচ্ছে আগরতলা, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যপাল রমেশ বাইস, আর এটা প্রতিষ্ঠা হয়েছিল 21 জানুয়ারি 1972, 1972 উত্তরপ্রদেশ। আচ্ছা এখানে আমি একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি কি, ত্রিপুরার শচীন্দ্রলাল সিং হচ্ছেন প্রথম মুখ্যমন্ত্রী। কি বললাম, শচীন্দ্রলাল সিং, শচীন্দ্রলাল সিং ইনি হলেন ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী। নেক্সট যেটা দেখবো আমরা, উত্তরপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে লখনৌ, চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ, রাজ্যপাল বা গভর্নর আনন্দিবেন প্যাটেল, আর এটা প্রতিষ্ঠা হয়েছিল 1950 উত্তরপ্রদেশ। গোবিন্দ বল্লভ পন্থ, প্রচুর এক্সামে এটা জিজ্ঞাসা করা হয়, ফার্স্ট চিফ মিনিস্টার গোবিন্দ 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 বল্লভ পান্ত, ঠিক আছে, গোবিন্দ বল্লভ পান্ত, পয়াকা দন্ত নয় থয়, ঠিক আছে, গোবিন্দ বল্লভ পান্ত হলেন উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী। আচ্ছা নেক্সট যেটা দেখবো আমরা সেটা হচ্ছে উত্তরাখণ্ডের ক্যাপিটাল। আমরা জানি এটাও চেঞ্জ হয়েছে, সামার গাইডসেন, আর হচ্ছে উইন্টার হয়ে যাবে দেরাদুন। আর এক্ষেত্রে দেখো চিফ মিনিস্টার ত্রিবেন্দ্র সিং রাওয়াত, গভর্নর বেবি রানী মৌর্য, এটা প্রতিষ্ঠা হয়েছিল 9 নভেম্বর 2000। আর উত্তরাখণ্ডের ফার্স্ট যিনি চিফ মিনিস্টার ছিলেন নিত্যানন্দ স্বামী, কী বলবো, নিত্যানন্দ স্বামী, নিত্যানন্দ স্বামী, ঠিক আছে, স্বামী ইনি ছিলেন ফার্স্ট চিফ মিনিস্টার অব উত্তরাখণ্ড। চলো নেক্সট যেটা দেখবো আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কী, কলকাতা। ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, ওয়েস্ট বেঙ্গলের গভর্নর জগদীপ ধনখড়, প্রতিষ্ঠাকাল 26 জানুয়ারি 1950। আর এইটার ফার্স্ট চিফ মিনিস্টার কে এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ফার্স্ট চিফ মিনিস্টার অফ, ফার্স্ট সিএম অফ ওয়েস্ট বেঙ্গল কে ছিলেন, তোমরা ফার্স্ট আর সেকেন্ড এই দুটো আমি তোমাদের সাথে অনেকবার আলোচনা করছি, ফার্স্ট সিএম অফ ওয়েস্ট বেঙ্গল আর সেকেন্ড সিএম অফ ওয়েস্ট বেঙ্গল, তোমরা এই দুটো আমাকে কমেন্ট বক্সে শেষকালে জানাও, ঠিক আছে? চলো এবার আমরা দেখব কেন্দ্রশাসিত অঞ্চলগুলো। কেন্দ্রশাসিত অঞ্চল প্রথমত দিল্লিটা দেখব, ক্যাপিটাল কী, দিল্লিই হবে। আর এক্ষেত্রে মুখ্যমন্ত্রী যদি দেখি অরবিন্দ কেজরিওয়াল, আর এখানে লিউটেন্যান্ট গভর্নর যিনি রয়েছেন অনিল বাইজাল।
আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আমরা দেখবো। এটার প্রতিষ্ঠাকাল যদি দেখি দেখি আমরা, তাহলে দেখো ব্রিটিশরা 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিল, যেটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিকে, তোমরা বিভিন্ন এক্সামে এটা দেখে থাকবে, ঠিক আছে। 1911 সালে ব্রিটিশরা কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিল। 1956 সালে দিল্লি কেন্দ্রশাসিত রাজ্যের মর্যাদা পায়। সংবিধানের 69তম সংশোধনীর মাধ্যমে 1991-এ দিল্লি বিধানসভার বিশেষ মানে মর্যাদা পায় অ্যাকচুয়ালি। আর 1991 সালে দিল্লিতে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অ্যাক্ট পাস হয়। চলো, এইগুলো আমি কয়েকটা জিনিস বললাম যেগুলো এক্সামে প্রায়শই জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। নেক্সট আমরা তাহলে চলে যাব কোনটা, পুদুচেরি, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ক্যাপিটাল হচ্ছে পুদুচেরি। এখানে যদি আমরা চিফ মিনিস্টার দেখি তাহলে ভি নারায়ণস্বামী হয়ে যাবে, লিউটেন্যান্ট গভর্নর কিরণ বেদী। আর এটা প্রতিষ্ঠা হয়েছিল 1 নভেম্বর 1954। এরপর দেখবো দমন দিউ আর দাদরা ও নগর হাভেলি, আমরা জানি এখন এটা সেম হয়ে গেছে একটা জায়গায়, তো এক্ষেত্রে আমাদের রাজধানী হয়ে যাবে এখন দমন, আর অ্যাডমিনিস্ট্রেটর এক্ষেত্রে প্রফুল প্যাটেল। ওকে, এই দুটো জানলেই আমাদের হয়ে যাবে। নেক্সট দেখবো কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, এক্ষেত্রে রাজধানী ক্যাপিটাল হচ্ছে কাভারাত্তি, আর অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন শ্রী দীনেশ্বর শর্মা। চলো, এখানে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1956-এ 1956-তে। আন্দামান এন্ড নিকোবর দ্বীপপুঞ্জ যদি দেখি তাহলে ক্যাপিটাল হয়ে যাবে আমাদের পোর্ট প্লেয়ার, আর লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন ডি কে যোশী, আর এটা প্রতিষ্ঠা হয়েছিল 1 নভেম্বর 1956-এ। কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় যদি দেখি তাহলে ক্যাপিটাল আমাদের হয়ে যাবে চণ্ডীগড়, অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাবে ভিপি সিং বাদানোর, প্রতিষ্ঠাকাল 1 নভেম্বর 1966, 1966 সালের 1 নভেম্বর। জম্মু কাশ্মীর, দেখো জম্মু কাশ্মীর আর লাদাখের ব্যাপারটা আমি এখানে আলাদা করে দিয়েছি। জম্মু কাশ্মীর যেটা হচ্ছে আমাদের রাজধানী শ্রীনগর গ্রীষ্মকালীন, আর জম্মুটা হচ্ছে শীতকালীন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, যেহেতু রিসেন্ট এটা ফর্ম হয়েছে, ঠিক আছে। কবে ফর্ম হয়েছে জম্মু কাশ্মীর আর লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে? 31 অক্টোবর 2019-এর 31 অক্টোবরে, তাই তো? তোমরা এটা মনে রাখবে, আমি এগুলো কিন্তু আলাদা আলাদা করে দিয়েছি। এখানে রাজধানী আমাদের তাহলে গ্রীষ্মকালীন শ্রীনগর আর শীতকালীন জম্মু। লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন মনোজ সিনহা। এটার প্রতিষ্ঠাকাল দেখো আমি যেটা দিচ্ছি, একদম প্রথমে যখন প্রতিষ্ঠা হয়েছিল সেইটা, কিন্তু আমরা এখন এটা বলবো যে যারা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে 31 অক্টোবর 2019, ঠিক আছে। এরপর যেটা দেখবো লাদাখ, তাহলে লাদাখের ক্যাপিটাল হচ্ছে লে, আর লেফটেন্যান্ট গভর্নর এখন রয়েছেন রাধাকৃষ্ণ মাথুর, ঠিক আছে। আর এটাও দেখো আগেরটার সাথে সেম প্রতিষ্ঠাকাল, কিন্তু আমরা এখন বলবো কোথা কোনটা, অ্যাজ এ কেন্দ্রশাসিত অঞ্চল আর কি, 31 অক্টোবর 2019। ওকে, তো দেখো এইগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট কিছু জিকে। আমরা নেক্সট ভিডিওতে দেখবো অল ব্যাঙ্ক সিও এমডি এইচকিউ ট্যাগলাইন, অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকের সিইও দেখবো, এমডি দেখবো, হেডকোয়ার্টার দেখবো, ট্যাগলাইন দেখবো, ঠিক আছে। তোমরা যদি এই ভিডিওগুলো নোটিফিকেশান ঠিকঠাকভাবে পেতে চাও, ভিডিও স্ক্রিনের নিচে দেখো সাবস্ক্রাইব যে বাটনটা রয়েছে লাল রঙের, ওটা ক্লিক করে নাও, আর তার পাশে বেল আইকনটাতে অবশ্যই প্রেস করে নাও, যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে ঠিকঠাকভাবে যায়। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, এটা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, লাইকটা কিন্তু তোমরা প্লিজ করে যাবে যদি ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল বলে মনে হয়, লাইকটা কিন্তু একটা করে যাবে যারা এইখানে অবধি শেষ পর্যন্ত দেখেছো। চলো, নেক্সট ভিডিও আজকে আবার 8:30 আসবে, যেটা হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের সেশন, 8:30, 27th August জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেটা করি আমি প্রত্যেক দিন 8:30 হবে। সবাই লাইভ এখানে থাকতে চাইলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে নাও যারা নতুন রয়েছো, তবে তোমরা ঠিকঠাক সময় নোটিফিকেশানটা পাবে, ঠিক আছে। কিংবা তোমরা নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল আমাদের ফলো করতে পারো, ঠিক আছে। নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল বা আদার্স যেসব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি সব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি দেখো। আর আমাদের ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়াল যেগুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ম্যাগাজিন বা কম্বো বুক, এছাড়া তোমাদের আদার্স যে আদৌ টপিকগুলো রয়েছে সেই সব টপিকের ওপরে যেসব স্টাডি মেটেরিয়াল, সব কটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা একটু গিয়ে ওখান থেকে চেক করে নাও। চলো, নেক্সট ভিডিও 8:30 সাথে তোমাদের সাথে আবার কথা হবে। আপাতত ধন্যবাদ।